নমস্কার বন্ধুরা, মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চাল কুমড়োর পাতা আর চিংড়ি মাছ দিয়ে নতুন একটা রেসিপি করব। আপনারা দেখতে থাকুন কিভাবে এই রেসিপিটা তৈরি করি। চাল কুমড়োর পাতাগুলো ভালো করে ধুয়ে এইভাবে পাতিয়ে নিতে হবে। এবার চিংড়ি মাছগুলো একে একে এর মধ্যে সাজিয়ে নেব। এতে স্বাদ অনুযায়ী আপনারা যে কটা লঙ্কা দিতে চান দিতে পারেন। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর কিছু পাতা দিয়ে এটা ভালো করে মুড়ে দেব। এটা ভালো করে সুতো দিয়ে বেঁধে নেব যেন ভিতর থেকে বেরিয়ে না আসে। দেখুন বন্ধুরা, ভাত ফুটছে, এর মধ্যে এটা ছেড়ে দেব। আপনারা চাইলে কড়াইতে অল্প করে জল দিয়ে এটা সেদ্ধ করে নিতে পারেন। দেখুন এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার সুতোটা ধীরে ধীরে ছাড়িয়ে নেব। দেখুন ভিতরে কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দেবো, আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আর যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও সবাইকে শেয়ার করে দেবেন। দেখুন এটা কত সুন্দর হয়েছে দেখতে। আপনারাও ঠিক এইভাবে বানিয়ে খাবেন তাহলে খুব ভালো লাগবে। খেয়ে বন্ধুদেরকে বলো কেমন হয়েছে। বাহ, বেশ সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।